তো বন্ধুরা ফাইনালি এমকারম এবং বিটাইম দুটোতেই কিন্তু নতুন আপডেট চলে এসেছে। যে দেখতে পাচ্ছেন দুটো অ্যাপই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এমকারম 2.7.2 আর বিটাইম B5.7। সো বন্ধুরা আপনারা এই দুটো অ্যাপ অথবা আপনারা যারা ক্যারমপুল হ্যাক করে খেলতে চান তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন এই দুটি। সো আপনারা জাস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সো আপনারা জাস্ট লিঙ্কের ভিতরে প্রবেশ করলে আমার এরকম টেলিগ্রাম চ্যানেলটি আপনাদের সামনে শো হবে। সো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো জয়েন হওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এমকারম অথবা বিটাইম যে কোনো আপনার যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা চাইলে দুটো ডাউনলোড করে দেখতে পারেন। সো বন্ধুরা এই ভিডিওতে আমি দুটো অ্যাপই ডাউনলোড করে দেখবো এবং দুটো অ্যাপ দিয়ে গেম প্লে করে দেখবো কোনো চেঞ্জেস আছে কি না। বিশেষ করে এমকারম কিন্তু একটি নোটিশে বলেছিল যে তাদের নেক্সট আপডেটে তারা এমকারম একদম ফ্রি করে দেবে, অর্থাৎ তারা মানে এমকারমে আমরা অ্যাড দেখে যে গেম প্লে করতে হতো অ্যাড দেখতে হতো সেই অ্যাডটা এখন আর দেখতে হবে না, মানে অ্যাড ফ্রি করে দেবে। তো চলেন সব কিছুই আমরা দেখবো কী কী চেঞ্জেস আছে এবং কী কী চেঞ্জেস মানে আসে নাই। সো চলেন প্রথমে আমরা এমকারম টিকে ডাউনলোড করে দেখি, তারপর বিটিএম টিকে ডাউনলোড করে দেখবো। সো প্রথমে আমরা এমকারম টিকে ডাউনলোড করে নিই। তো বন্ধুরা এখানে আমার এমকারমটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমার এমকারমের যে আগের যে ভার্সনটি আছে সেটিকে প্রথম ডিলিট করে নেব। দেখেন আমি এমকারমের যে পুরনো ভার্সনটি ছিল সেটিকে ডিলিট করে নিয়েছি, এখন আমাকে এটিকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো এখন আমি এটাকে ওপেন করবো, জাস্ট সিং ইন। বন্ধুরা দেখেন এখানে আমার জাস্ট পারমিশনটিকে অ্যালাউ করে দিতে হবে। সো এখানে আমি পারমিশন অ্যালাউ করে দিলাম। বন্ধুরা দেখেন এখানে আমি স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কোনো অ্যাড আসে নাই, অর্থাৎ আমাকে একদম অ্যাড ফ্রি আর কি। সো আগে কিন্তু ওখানে ক্লিক করলে আমার এখানে লেখা আসতো ভিউয়ার টু গেট এ চান্স, সো সেটা কিন্তু এখন আসে নাই। কোনো অ্যাড দেখা ছাড়াই এখানে কিন্তু আমি একদম সকল শট ফ্রিতে পেয়ে যাচ্ছি। সো এখানে আমি এনাবে লেজার লাইনটাকে অফ করে দেবো, কারণ লেজার লাইনটা অন থাকলে আমার ফোনে অনেক ল্যাগ করে। তো এখন জাস্ট আমাকে ফেসবুক লগ ইন দিতে হবে। তো বন্ধুরা জাস্ট খেলে আমরা খেলে দেখবো যে কোনো মানে কোনো চেঞ্জেস আসছে কিনা ভিতরে। এখানে সেটিংসে কোনো চেঞ্জ তো লক্ষ্য করলাম না, তখন সেটিংস এখানে যে আগের মতোই আছে সব কিছু। সো এখন আমি ফেসবুক, তো বন্ধুরা এখানে আমি ফেসবুক লগ ইন দিয়ে কিন্তু ক্যারমপুলটিকে ওপেন করলাম। তো এখন আমি জাস্ট একটি ম্যাচ খেলবো, এখন আমি একটা ম্যাচ লাগিয়ে দেখবো আসলে মানে লেজার লাইনে কোনো চেঞ্জেস আসছে কিনা, অর্থাৎ এক্সট্রা কোনো লেজার লাইন আমরা পাবো কিনা। যেহেতু এখানে আমার সেটিংসে কোনো চেঞ্জ দেখিনি, সো আমার মনে হয় না যে কোনো লেজার লাইনে কোনো চেঞ্জ আসবে। সো দেখেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু সব কিছু আগের মতোই আছে, সব কিছু আগের মতোই আছে। সো বন্ধুরা এই আপডেটের মাধ্যমে আমরা আমাদের এখন আর অ্যাড দেখতে হবে না, অর্থাৎ অ্যাড দেখা ছাড়াই আমরা আনলিমিটেড ফ্রি ইউজ করতে পারবো এটাকে। সো বুঝতেই পারছেন। সো বন্ধুরা চলেন এখন আমরা বিটিএমটি ডাউনলোড করে দেখি বিটিএমে নতুন কিছু আসছে কি না। চলেন, সো বন্ধুরা এখানে আমরা এমকারমটিকে তো খেলে দেখে ফেললাম যে কী চেঞ্জ আছে। জাস্ট এমকারমে জাস্ট আমরা আগে কিন্তু অ্যাড দেখতে হতো, সো এখন আর অ্যাড দেখতে হবে না। সো চলেন এখন আমরা বিটিএমটি ওপেন করে দেখি বিটিএমও এরকম কিছু আসছে কি না। সো চলেন বিটিএমটি ডাউনলোড করে নিই। বন্ধুরা এখানে আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, সো এখন আমি এটাকে ওপেন করে দেখি। বন্ধুরা এখানে সেটিংসটা সব কিছু কিন্তু আগের মতোই আছে, সো এখানে জাস্ট লেজার লাইন অন যে কোনো কিছু আপনার ক্রোম লাইন অন করে দিলাম। সো স্টার্ট, বন্ধুরা এখানে কিন্তু আপনার বিটিএমে কিন্তু অ্যাড দেখতে হবে।
সো এমকারামের মতো এটা কিন্তু অ্যাড ফ্রি করে নাই। সো আমার মনে হয় হয়তো এটা পরবর্তী কোনো আপডেটে এমকারামের মতো অ্যাড ফ্রি করে দিতে পারে, কারণ আমরা দেখেছি মানে এমকারম এবং বিটিএম দুটো কিন্তু একদম মানে একের অপরের সম্পর্ক বলা যায়, অর্থাৎ মানে এমকারম যেটা করে বিটিএম ওইটা করে, আবার বিটিএম যেটা করে এমকারম ওইটার ওই প্রতি হাতে। সো হয়তো পরবর্তী কোনো আপডেটে এটা ফ্রি করে দেবে। সো চলেন আমরা অ্যাড দেখে তার মানে গেম প্লে করে দেখবো আসলে লেজার লাইনে কোনো চেঞ্জেস আসছে কিনা। তো বন্ধুরা এখানে আমি বিটিএম দিয়ে কিন্তু ক্যারমটি ওপেন করলাম। সো চলেন এখন আমরা একটা ম্যাচ খেলে দেখি। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আগের মতোই আমরা শর্ট ফ্রি পেয়ে যাচ্ছি। সো বন্ধুরা লেজার লাইনে কিন্তু কোনো চেঞ্জ নাই, সো জাস্ট আগের মতোই আছে। তো বন্ধুরা দেখে ফেলেন আসলে এমকারম এবং বিটিএম দুটোতেই কিন্তু নতুন আপডেট দিয়েছে। এখন তো কোন অ্যাপের আপডেটটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমকারমে কিন্তু এখন পুরোপুরি অ্যাডস ফ্রি, অর্থাৎ আপনাদের আর অ্যাড দেখতে হবে না, অর্থাৎ আমরা অ্যাড দেখে কিন্তু বিরক্ত হয়ে যেতাম, সো অ্যাডটা কিন্তু এখন আর এমকারমে দেখতে হবে না। সো এখানে আমরা কিন্তু এখন ফ্রিতে খেলতে পারবো। সো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই আপডেটের পর কোনটা বেশি ভালো লাগে সেটা জানাবেন। সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Thank you.